নাফিসা কামাল, এই নামে যেন দেশ বিদেশে পরিচিতি বাড়ছে তার। একসময় বাবা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের হাত ধরে যার ক্রিকেট স্টেডিয়ামে যাওয়া, সেই নাফিসা এখন রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ক্রিকেট প্রেমীদেরকে চমকে দিয়েছেন। নাফিসা কামালের বাবা আ হ ম মোস্তফা কামাল বর্তমানে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও ক্রিকেট সংগঠক। তার জন্ম 15 জুন 1947 সালে। তিনি বাংলাদেশের জাতীয় সংসদে কুমিল্লা 10 সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও মোস্তফা কামাল 2014-15 মেয়াদে ICC-র সভাপতি দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা ভিক্টোরিয়ানস একটি ফ্রাঞ্চাইজি দল যারা BPL টুর্নামেন্ট খেলে, যা আসন্ন কুমিল্লা বাংলাদেশ বিভাগ কর্তৃক প্রকাশিত। এই দলটি নাফিসা কামালের কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কর্তৃক মালিকানাধীন। ওয়াসিম আকরাম এই দলের মেন্টর, খালেদ মাসুদ এই দলের ম্যানেজার, মোহাম্মদ সালাউদ্দিন হচ্ছেন কোচ এবং তামিম ইকবাল এই দলের আইকন খেলোয়াড়। কুমিল্লা ভিক্টোরিয়ানস BPL 2015-তে নতুন দল হিসেবে অংশগ্রহণ করেছে। এদিকে গেল 2 বছর ধরে কুমিল্লায় খেলা আরেক ওপেনার ইমরুল কায়েসকে BPL গভর্নিং কাউন্সিল আইকন ক্রিকেটার বানানোর চেষ্টা করলেও তাকে ছাড়তে নারাজ ফ্রাঞ্চাইজিটি। 2015 মৌসুমে BPL এর নাম লিখিয়েই মাশরাফির নেতৃত্বে চমক দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। গেল মৌসুমে আশানুরূপ ফল পায়নি দলটি, তাই এবার হারানো মুকুট জয়ে বদ্ধপরিকর কুমিল্লা। তারপরও দেশি ক্রিকেটারদের সাথে এবার কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে ভিড়িয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার। হারানো মুকুট ফিরে পেতে বেশ আটঘাট বেঁধেই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। নতুন মৌসুমে তারা কতটা সফল হয় তা অবশ্য বলে দেবে খেলার মাঠেই।